আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার ক্ষয়ক্ষতি গুরুত্ব পর্যায়ে চলে আসছে বলছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের তেল রপ্তানিতে জড়িত চীন হংকং ও আরব আমিরাতে 13টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। সমঝোতা নিয়ে ক্ষণে ক্ষণে অবস্থান বদল করছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার। চলমান পরিস্থিতির জন্য আলোচনায় বসতে কিয়েভের অস্বীকৃতিকে দায়ী করল রাশিয়া। ইয়েমেন গামী অস্ত্র চালান, মার্কিন পঞ্চম নৌবহরের দাবি প্রত্যাখ্যান করল ইরান। ইমরান খানের পর এবার নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার ক্ষয়ক্ষতি গুরুত্ব পর্যায়ে চলে আসছে বলছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন বিশ্বাস করেছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ক্ষতি একটি জটিল পর্যায়ে পৌঁছেছে এবং তারা দেশটির জ্বালানি সরবরাহকে সমর্থন করার জন্য অবিরাম কাজ করছে। ক্রাইসিস ম্যানেজমেন্টের ইউরোপীয় কমিশন ড্যানিয়েল লেনার্সিক তার টুইটার পৃষ্ঠায় লিখেছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস একটি জটিল পর্যায়ে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়ন তাদের বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সাহায্য করার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আমরা যেমন কথা বলি জার্মানি, বেলজিয়াম, ফিনল্যান্ড, সুইডেন, স্লোভাকিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে আরো সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরো উল্লেখ করেছেন, গ্রীষ্মে ব্রাসেলস এবং কিয়েভে জ্বালানি সংকট দূর করতে এবং কিয়েভের জন্য রপ্তানি মুনাফা প্রদানের জন্য ইউরোপে বৃহৎ আকারের বিদ্যুৎ সরবরাহ প্রদানের জন্য ইউরোপীয় ইউনিয়ন পাওয়ার গ্রিডে ইউক্রেনীয় বিদ্যুৎ ব্যবস্থার সংযোগ ঘোষণা করেছে। এই রপ্তানি জুন মাসে শুরু হয়েছিল এবং ইউরোপীয় কমিশনার ফর এনার্জি কাদ্রি সিমসন রিপোর্ট করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন শীতের মধ্যে এটি 1 গিগাওয়াট পর্যন্ত বৃদ্ধির আশা করেছিল। এই অনুমানগুলো ইউক্রেনীয় শিল্পের ভার্চুয়াল শাটডাউন দ্বারা সহজতর হয়েছিল যা উল্লেখযোগ্য শক্তি সংস্থানগুলিকে মুক্ত করেছিল। তিনি আরো জানিয়েছেন, যুদ্ধের ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের কারণে ইউক্রেনে 10 অক্টোবর থেকে ইউরোপীয় ইউনিয়নে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর এই সূত্র জানিয়েছে তাস নিউজ। ইরানের তেল রপ্তানিতে জড়িত চীন হংকং ও আরব আমিরাতে 13টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। ইরানের জ্বালানি তেল বিক্রির সঙ্গে জড়িত দেশটির 4টি প্রতিষ্ঠান সহ চীন হংকং এবং আরব আমিরাতে 13টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক দপ্তর গতকাল এই নিষেধাজ্ঞা আরোপ করেছে খবর রয়টার্সের। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পূর্ব এশিয়া দেশগুলোতে ইরানের কোটি কোটি ডলারের তেল ও তেলজাত পণ্য রপ্তানি করার সুযোগ করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, ইরানের পার্সিয়ান গাল পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ট্রেলিয়াস পেট্রোকেমিক্যাল কোম্পানি, ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানি এবং নাফতিরান ইন্টার ট্রেড কোম্পানিকে তাদের তেল ও তেলজাত পণ্য বিক্রির সুযোগ করে দিয়েছে ওই 13 কোম্পানি। এর মধ্যে 4টি ইরানি তেল কোম্পানির বিরুদ্ধে বহু আগে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল এবং বলেছিল কোন বিদেশি কোম্পানি এদের সহযোগিতা করলেও তারাও নিষেধাজ্ঞার আওতায় আসবে। এ নিয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2022 সালের জুন মাসের পর থেকে পর্যন্ত ইরানের জ্বালানি খাতের ওপর 5ম দফা নিষেধাজ্ঞা আরোপ করা হলো। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করার লক্ষ্যে দেশটির বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেন। ওই নীতির ভিত্তিতে তিনি আমেরিকাকে 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নেন এবং তেহরানের উপর সর্বসময় নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি থেকে সরে আসার মৌখিক ঘোষণা দিলেও বাস্তবে তিনি ট্রাম্পের নীতি অনুসরণ করে যাচ্ছেন, সূত্র জানিয়েছে পার্স টুডে। সমঝোতা নিয়ে ক্ষণে ক্ষণে অবস্থান বদল করছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার। রাশিয়া অভিযোগ করে বলেছে, যুদ্ধ বন্ধে সমঝোতা নিয়ে ইউক্রেন ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন করছে। গতকাল সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, প্রথমে তারা সমঝোতা করে, তারপর তারা বলে সমঝোতা করবে না, এরপর তারা কোনো প্রকার সমঝোতা করা যাবে না এই মর্মে পাশ করে, এরপর তারা আবার বলে সমঝোতা করবে কিন্তু সেটা গণ সমঝোতা। দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের গণ সমঝোতা বোঝা কঠিন, এই গণ সমঝোতা বলে কিছু নেই। মন্তব্য করে তিনি বলেন, একটা বিষয় নিশ্চিত যে ইউক্রেনের কোনো সমঝোতা চায় না। কেমব্রিলের মুখপাত্র বলেন, রাশিয়ার উদ্বেগ বিবেচনা নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আলোচনার টেবিলে বসতে উৎসাহিত করতে পারে। শীত আসন্ন, অথচ রাশিয়ার হামলায় ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ অভিযান চলছে এবং এটা আবহাওয়া কিংবা জলবায়ুর উপর নির্ভর করে না।
চলমান পরিস্থিতির জন্য আলোচনায় বসতে কিয়েভের অস্বীকৃতিকে দায়ী করল রাশিয়া, বললেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের ওপর রাশিয়ার ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পরে অন্তত 1 কোটি মানুষ বিদ্যুতহীন হয়ে পড়েছে। তবে এই পরিস্থিতির জন্য আলোচনায় বসতে কিয়েভের অস্বীকৃতিকে দায়ী করেছে মস্কো। জেলেনস্কি গতকাল কিয়েভে বলেছেন, এই মুহূর্তে 1 কোটির বেশি মানুষের বাড়িতে বিদ্যুৎ নেই, আমরা সরবরাহ স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ইউক্রেন বলছে, গত বেশ কয়েকদিন ধরে রাশিয়ার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে, এর ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে এবং দেশের সবাইকে বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে কর্তৃপক্ষকে ব্যাপক লোডশেডিং এর আশ্রয় নিতে হচ্ছে। এদিকে কিয়েভের আঞ্চলিক প্রশাসন বলেছে, গতকাল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার 4টি ক্ষেপণাস্ত্র ও 5টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে মস্কো গোটা পরিস্থিতির জন্য ইউক্রেন সরকারকে দায়ী করেছে। কেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সমস্যা সমাধানে ইউক্রেনের অনাগ্রহ, আলোচনায় বসতে অস্বীকৃতি এবং দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধানে ইউক্রেনের অসম্মতির কারণে আজ তাদের এই পরিণতি। সম্প্রতি যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে কঠিন শর্ত দিয়েছে ইউক্রেন। দেশটি বলছে, দখলকৃত গোটা এলাকা থেকে রুশ সেনা প্রত্যাহার করতে হবে, এটি না মানলে শান্তি চুক্তি সম্ভব নয়। তবে রাশিয়ার জন্য এটি মানা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মস্কো। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। আর এই সূত্র জানিয়েছে পার্স টুডে। ইয়েমেন গামী অস্ত্রের চালান, মার্কিন পঞ্চম নৌবহরের দাবি প্রত্যাখ্যান করল ইরান। ইরান ইয়েমেনের কাছে ক্ষেপণাস্ত্র তৈরির উৎপাদন পাঠিয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন স্থায়ী সময় গতকাল এক বিবৃতি প্রকাশ করে মার্কিন পঞ্চম নৌবহরে এই সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। মঙ্গলবার মার্কিন নৌবাহিনী বলেছিল, তাদের ভাষায়, ইরান থেকে ইয়েমেনগামী একটি জাহাজে স্যারের ব্যাগের মধ্যে লুকানো 70 টন ক্ষেপণাস্ত্র জ্বালানি উপাদান খুঁজে পেয়েছে। মার্কিন নৌবাহিনী দাবি করেছে, যে পরিমাণ অ্যামোনিয়াম পারক্লোরেট আবিষ্কৃত হয়েছে তা 12টির বেশি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে। এই ধরনের অস্ত্র ইয়েমেনের হুতি যোদ্ধারা দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং সৌদি নেতৃত্বাধীন জোট উভয়কে সমর্থন করা বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ব্যবহার করেছে। জাতিসংঘের ইরান মিশনের বিবৃতিতে বলা হয়েছে, ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইয়েমেন সংক্রান্ত প্রস্তাব লঙ্ঘন করেছে, এমন প্রমাণ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। জাতিসংঘের একটি অস্ত্র নিষেধাজ্ঞার আইনে 2014 সাল থেকে হুতিদের কাছে অস্ত্র সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে, অথচ হুতি যোদ্ধাদের বিরুদ্ধে পাশবিক হামলা চালনাকারী বা সৌদি সরকারের বিরুদ্ধে এরকম কোন নিষেধাজ্ঞা বরং উল্টো ইয়েমেনে হামলা চালানোর জন্য পশ্চিমা দেশগুলো রিয়াদকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করে যাচ্ছে। জাতিসংঘের ইরান মিশন বলেছে, ইয়েমেনে অস্ত্র পাঠানোর পর জাতিসংঘের নিষেধাজ্ঞা সংক্রান্ত 2216 নম্বর প্রস্তাবতে ইরান কঠোরভাবে মেনে চলেছে। কাজেই ওই প্রস্তাব লঙ্ঘন করার ব্যাপারে ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত যত অভিযোগ আনা হয়েছে তার কোনটি প্রমাণ পাওয়া যায়নি। এটি আরো বলেছে, ইয়েমেনের চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ নিয়ে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইরান। সূত্র পার্স টুডে। ইমরান খানের পর এবার নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা। ইমরান খানের পর এবার পুষ্পকমল দোহাল ওরফে প্রচণ্ড প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা ঘটনায় সরগম নেপাল। নির্বাচনী র্যালিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে খুনের চেষ্টা করা হয়। বিস্ফোরণে একজন আহত হলেও প্রাণে বেঁচে যান পুষ্পকমল দোহাল ওরফে প্রচণ্ড। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। কিভাবে ওই ব্যক্তি বিস্ফোরণ পেলেন তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ষড়যন্ত্রের নেপথ্যে আর কারোর হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, আগামী রবিবার নেপালে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের মুখে এই ঘটনায় হিমালয়ের কোলের রাজ্যে অস্থিরতা তৈরি হতে পারে বলেও মনে করছেন কূটনীতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। নেপাল পুলিশ সূত্রে খবর, ভোজপুর জেলায় নির্বাচনী প্রচারে যার কথা ছিল প্রচণ্ড, সেখানে র্যালির মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্তকারীদের দাবি, টিফিন বক্সের মধ্যে রাখা বোমা হয়েছিল, র্যালি শুরুর একেবারে মুখে ওই বিস্ফোরণ ঘটে। হামলাকারীরা স্বল্প ক্ষমতায় বিস্ফোরক ব্যবহার করেছিল, এতে স্পষ্ট শুধুমাত্র প্রচণ্ডকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী র্যালিতে পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে যায়, সে কারণে প্রাণে বেঁচে যান তিনি। পুলিশ সূত্রের খবর, র্যালি শুরুর সময় মঞ্চে বক্তৃতা দেওয়ার কথা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডর। হামলাকারী মঞ্চ থেকে 40 মিটার দূরে টিফিন বক্সে বোমা রেখে সরে যায়। র্যালি শুরু হলে মঞ্চ থেকে নেমে ওই রাস্তা দিয়ে এগিয়ে যেতে প্রচণ্ড, তখনই বিস্ফোরণ ঘটনার পরিকল্পনা করা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের। চলতি মাসে লাহোর থেকে ইসলামাবাদে মিছিল নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে হত্যার চেষ্টা হলেও প্রাণে বেঁচে যান তিনি। ইমরান খানের পায়ে গুলি লাগে, পরে অস্ত্রোপচার করে সেই গুলি বের করা হয়। এই ঘটনায় নেপথ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, অন্তর্দেশীয় মন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাক গুপ্তচর সংস্থা ISI এর শীর্ষ কর্তা ফয়সাল নাসিরের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান খান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রাণঘাতী হামলার চেষ্টা হলো নেপাল।
নেপালের সাবেক প্রধানমন্ত্রীর উপর। উল্লেখ্য, কমিউনিস্ট পার্টি নেপাল মাওবাদী এর নেতা প্রচণ্ড দু দফায় ওই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। 2008 সাল থেকে 2009 সাল পর্যন্ত প্রথমবার প্রধানমন্ত্রী হন তিনি। এরপর 2016 সাল থেকে 2017 সাল পর্যন্ত ফের ক্ষমতায় ফিরেছিলেন তিনি। সূত্র টিওআই।